বেশিদিন আগের কথা নয়, এবছরেরই 9 ফেব্রুয়ারি, তখন দেশজুড়ে সিএএ এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডি এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা খালি হয়ে যাবে যদি আমরা তাদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিই। বাংলাদেশীদের অর্ধেক চলে আসবে এই ভারতবর্ষে যদি তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার অফার দেওয়া হয়। তখন কে দায়িত্ব নেবে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কেসিআর নাকি রাহুল গান্ধী? কোট আনকোট এই কথাই বলেছিলেন জে কিষেণ রেড্ডি, যিনি এখনো দেশের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। প্রায় সেই সময় কৈলাশ বিজয়বর্গীয়, অধুনা আমাদের রাজ্যের বিজেপি মাথা, তিনি সাত সকালে কেবল চিড়ে খেতে দেখেই বুঝেছিলেন তার ঘরে আসা লোকজনেরা বাংলাদেশী। তার লজিক, ওই রকম হতদরিদ্র না হলে কেবল চিড়ে খায়। ওই সময় দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচার অভিযানে মোটা ভাই মানে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ বলেছিলেন, বাংলাদেশি ঘুষপেটিয়ারা উই পোকার মতো ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। এরপরেই আর এক ধাপ সুর চড়িয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হলে ভারতের উচিত বাংলাদেশ আক্রমণ করা। হাতে এলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে দেখার মতো। এই বছরের শেষে তাদের দেশের মানুষের মাথা পিছু আয় আমাদের চেয়েও বেশি হয়ে যাবে। ডলারের হিসাবে এই মুহূর্তে আমাদের মাথাপিছু আয় 1888, বাংলাদেশের 1886.5। বছরের শেষে তারা আমাদের থেকে কম করে $12-14 এগিয়ে থাকবে। স্বাভাবিক, এই খবর পেয়ে রাহুল গান্ধী টুইট করেছেন, সঙ্গে সঙ্গে জবাব এসেছে বিজেপির থেকে। দুটো জবাব। প্রথমটা হলো, রাহুল গান্ধী দেখেননি যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের রিপোর্টে বলেছে যে 2021 ভারতবর্ষ 8.8% বৃদ্ধি দেখবে। দ্বিতীয় জবাব হলো, এটা করোনার জন্য হয়েছে, করোনা তো মোদি আনেনি। আসুন এটা নিয়েই আজকের চতুর্থ স্তম্ভে আলোচনা করা যাক। 2021-এ ভারতবর্ষে বৃদ্ধির হার 8.8% কাছাকাছি থাকবে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য। মজার কথা হলো, অনেকেই খেয়াল করছেন না, এই তথ্যের বেস ইয়ার বা ভিত্তি বছর হলো তার আগের বছরের বৃদ্ধির হার। তার মানে এ বছরে 10.3% সংকোচন হবে, তার পরের বছরে সেই সংকুচিত অর্থনীতির 8.8% বৃদ্ধি হবে, মানে তখনও আমরা 1.5% মতো পিছিয়ে থাকব। মানে টানা 6 বছর ধরে আমাদের বৃদ্ধি ক্রমশ নামতেই থাকবে। করোনা তো 2020-র ব্যাপার। আসুন আবার একবার বাংলাদেশের দিকে তাকানো যাক। মাত্র 5 বছর আগে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় 100 টাকা হলে ভারতবর্ষের মাথাপিছু আয় ছিল 140 টাকা। ঠিক শুনেছেন, আমাদের মাথাপিছু আয় ছিল 140 টাকা। কোন জাদু বলে বাংলাদেশ এগিয়ে গেল, কিভাবে এগোল? ভারতবর্ষের প্রতিবেশীদের মধ্যে চীনের মাথাপিছু আয় তো বেশি ছিলই, শ্রীলঙ্কার মাথাপিছু আয়ও ভারতবর্ষের দ্বিগুণ ছিল, মালদ্বীপের মাথাপিছু আয় আমাদের থেকে বেশি ছিল। এবার বাংলাদেশও আমাদের ছাড়িয়ে বেরিয়ে যাবে। এবার কৈলাশজি সম্ভবত ভারতবর্ষের মানুষদের কেবল চিড়ে খেতে দেখবেন। আমরা সেদিকেই এগোচ্ছি। 2019-এর হিসেব, মালদ্বীপ $9,310, শ্রীলঙ্কা $4,060, ভারত $2,020, বাংলাদেশ $1,750, ভুটান 3,000
$480, চীন $4,461। এটা ছিল। এবার এই তালিকায় বাংলাদেশও আমাদের ছাড়িয়ে বেরিয়ে যাবে, বা কম করে আমাদের ধারে কাছে তো থাকবে। হ্যাঁ, একটা কথায় খুশি হবে আরএসএস বিজেপি, পাকিস্তান কিন্তু আমাদের থেকে পিছিয়ে এখনো। হ্যাঁ, অনেকটাই এখনো পিছিয়ে। ভক্তরা কাঁসর ঘণ্টা বাজান, হাততালি দিন। এবার সম্বিত পাত্র আছেন, অর্ণব গোস্বামী আছেন, মাঠে নেমে পড়েছেন। ওসব পার ক্যাপিটা ইনকাম, জিডিপি কিছুই নয়, আসলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। দেশে খাবার না থাকলেও চলবে, দেশের মোদি তো আছে। মন কি বাত বলে যাবেন, জিডিপি পার ক্যাপিটা ইনকামের কথা বেদে লেখা নেই, আর এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সও পড়ানো হয় না। অতএব মন কি বাতেই পেট ভরিয়ে নিতে হবে। আচ্ছা, কেবল পার ক্যাপিটা ইনকাম, আসুন হিউম্যান ডেভেলপমেন্টের আরো কিছু বিষয় নিয়ে একটু তুলনামূলক আলোচনা করা যাক, তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনা ও দেশে মন কি বাত না বলেও দেশকে কিভাবে এক অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর সব তো ছেড়েই দিন, অনূর্ধ্ব ১৯ বাংলাদেশি হারিয়ে দিল ভারতবর্ষকে, ভাবা যায়? ঢাকা গেলে শামীম ভাইকে বলতাম, আরে দূর, এই যে ভাঙা মিকটা রেখে দিয়েছেন সেটা চালাবেন কি করে? চালালেই তো আপনাদের সীমানা পার করে যাবে। এখন সেই ছোট্ট বাংলাদেশ মাত্র ৭১ জন্ম, জন্মের পর থেকে রাজনৈতিক উথাল পাথাল, মুজিব হত্যা, সামরিক শাসন পার করে ২০২০তে ভারতবর্ষের থেকে মাথা পিছু রোজগারে এগিয়ে যাচ্ছে, এ কি কম কথা? আসুন তাহলে আরো কয়েকটা বিষয় দেখে নেওয়া যাক। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স থেকে জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্সে এগিয়ে গেছে বাংলাদেশ। শিশু মৃত্যুতে ভারতবর্ষে ১০০০ জনে ৮৮ জন মারা যাচ্ছে, বাংলাদেশে ৮৪ জন। এবারে আসুন এটাও দেখি, মানুষের গড় আয়ুর দিক থেকে কারা এগিয়ে। বাংলাদেশিদের গড় আয়ু ৭২ বছর, ভারতবর্ষের ৩ বছর কম, ৬৯। তার মানে হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে ভালো হয়ে উঠছে। আর কিছুদিন পরে কলকাতায় আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল, যা নাকি বাংলাদেশে ভরসায় বসে থাকে, সেগুলোর গণেশ উল্টবে। ২০০৯ থেকে প্রত্যেক তিনটে গ্রামে একটা করে কমিউনিটি হেলথ সেন্টার তৈরি হয়েছে এবং সেগুলো কাজ করছে। বাংলাদেশে ইউথ লিটারেসি বাড়ছে আমাদের থেকে, ওখানে মহিলারা পুরুষদের চেয়ে বেশি উচ্চ শিক্ষায় যাচ্ছে। আমাদের দেশে মহিলাদের সংখ্যা কম। প্রথম নামের এক সংগঠন প্রাইমারি স্কুলে এক সমীক্ষা চালিয়েছিল, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ছাত্ররা ভারতবর্ষের ছাত্রদের চেয়ে সাবলীলভাবে রিডিং পড়তে পারছে। বাংলাদেশের সরকার প্রাইমারি স্কুলে সরকারি বা বেসরকারি বা মাদ্রাসাতে বিনামূল্যে বই দিচ্ছে, যা আমাদের দেশে কেবল সরকারি স্কুলেই দেওয়া হয়। শিক্ষা আর স্বাস্থ্যে বাংলাদেশের সরকার ভারতবর্ষের চেয়ে বেশি খরচ করছে। বাংলাদেশের শিশুদের ১০০ জনের মধ্যে ৩৩ জন ম্যালনিউট্রিশনে ভোগে, যেখানে আমাদের দেশে ৩৬ জন ম্যালনিউট্রিশনের শিকার। বাংলাদেশেও আমাদের দেশের মতো পোষণ অভিযান শুরু হয়েছে, টিমের নাম পুষ্টি আপা। কিন্তু তাদের তো আমাদের দেশের মতো নিরামিষের বাই নেই, তাই ডিম মাংস সবই খাওয়াচ্ছে আমাদের এখানে শাকসবজি। আর বলাই বাহুল্য যে সে তালিকায় দুধ ঘি পনির নেই। বাংলাদেশের ৯৮% ঘরে টয়লেট আছে, আমাদের ৯৭%। ওদের ৮০% স্কুলে টয়লেট আছে, আমাদের ৭৩%। মানে স্বাস্থ্য সচেতনতাতেও ওরা এগিয়ে। শ্রমের যোগানে ভারতবর্ষের তুলনায় বাংলাদেশের মেয়েরা অনেক এগিয়ে। চা বাগানে, গার্মেন্ট ফ্যাক্টরিতে মহিলাদের সংখ্যা অনেক বেড়েছে। আমাদের বেকারত্বের হার ৮.৪%, বাংলাদেশের ৪.১৯%। মানে এই ক বছরে কেবল পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে।
এবং পাল্লা দিয়ে আমরা পিছিয়েছি। ফলে ওই পার ক্যাপিটা ইনকাম দিয়ে কি হবে? বা এ তো এই 2020-র কোভিড সংক্রমণের কারণে এসব ছেঁদো কথা শুনলে ঘোড়ায় হাসবে। আর মোদি যে না জানলো, আমরা বাঙালিরা তো জানি মোল্লার ঘোড়ায় কত জোরে হাসে।